6 ফুট উচ্চতা সম্পন্ন 9 টন ওজনের শ্বেত পাথরের দুর্গা এবার তৈরি হচ্ছে কোলাঘাট ব্লকের বলিসর গ্রামে, যেটি আর কিছুদিনের মধ্যেই স্থান পাবে হুগলি জেলার কোন নগরের এক পুজো মণ্ডপে। মহাপঞ্চমীর দিন প্রতিষ্ঠা লাভ করবে এই শ্বেত পাথরের দেবী দুর্গা, যার তৈরির প্রক্রিয়া চলছে এখন জোর কদমে। এই মূর্তিটি তৈরি করেছেন পাশকুড়া হাওড় এলাকার কল্যাণ আশিস মণ্ডল, যিনি গত 3 মাস আগে থেকে 7 জন শ্রমিক নিয়ে পাথর কেটে শুরু করেন এই শ্বেত পাথরের দেবী দুর্গার মূর্তি তৈরির কাজ, যা এখন প্রায় শেষ পর্যায়ে। প্রতিমা কারিগর কল্যাণ আশিস মণ্ডল জানান, শ্বেত পাথরের এই মূর্তিটির উচ্চতা 6 ফুটের, ওজন প্রায় 9 টন, যার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। মূর্তিটির বর্তমান কাজ প্রায় শেষ পর্যায়ে, সব মিলিয়ে আর কিছুদিন মাত্র বাকি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর, যার প্রস্তুতি চলছে দ্রুততার সঙ্গে বিভিন্ন স্থানে। সেই মতো কোলাঘাট ব্লকের বলিসর গ্রামে 6 ফুট উচ্চতার 9 টন ওজন বিশিষ্ট প্রায় 4 লক্ষাধিক টাকার শ্বেত পাথরের দুর্গা প্রতিমার প্রস্তুতিও চলছে জোর কদমে। কল্যাণ আশিস মণ্ডল, এটা পাঁশকুড়া বলিসর নিয়ার মেচা গ্রাম কোলাঘাট ব্লক। এটা মূলত শ্বেত পাথরের দুর্গা, এটা যাচ্ছে আপনার হুগলি কোন্নগর, কোন্নগর হাই স্কুলের পিছানে, ঠিক পিছানেই নেয়ার সম্মিলনী ক্লাব, ওখানে একজন বড় কার্ডিওলজিস্ট ডাক্তার ভবতোষ বিশ্বাস ওনার উদ্যোগে মানে একটি মাতৃ মন্দির তৈরি করা হয়েছে, সেই মন্দিরে এটা প্রতিষ্ঠিত হবে। এই পুজোর সময় প্রতিষ্ঠিত হবে, এটা আগামী রবিবার যাচ্ছে। এটা রাজস্থানের মাগরানা পাথর দিয়ে তৈরি হয়েছে, এটা 7 জন মিলে 3 মাস টাইম লেগেছে, এখনও কিছু বাকি আছে। এটা মূল্য হয়েছে 4.5 লক্ষ টাকা। এই দুর্গা কি প্রথম করলেন না? হ্যাঁ, এই দুর্গাটা আমরা প্রথম করেছি। সেটা তো আশা রাখছি এই দুর্গা ওখানে গেলে আর হয়তো আমি এরকম ধরনের দুর্গা আরও বানাতে পারি বা এর থেকে আরও বড়ো বানাতে পারি। কত ফুট উচ্চতা আপনার, কত ওজনটা হবে সম্ভব? এটা উচ্চতা আছে 6 ফুট, এটা আনুমানিক উচ্চতা মানে আনুমানিক ওয়েট 5 টন হবে। আমরা 9 টন পাথরটা নিয়ে কাজ করে শুরু করেছিলাম, এখন এটা ওজন প্রায় আনুমানিক 5 টন। হ্যাঁ, শেষ পর্যায়ে এটা আপনার পঞ্চমী দিন উদ্বোধন হচ্ছে। এই দুর্গাটা আমাদের 3 মাস সময় লেগেছে, আমরা ধীরে সুস্থ করে কাজ করছি, আমরা এই মেয়ে সবাই মিলে কাজ করি। আর হেড মিস্ত্রি হচ্ছে আমার দাদা নিজের, ওর নাম রঞ্জন মণ্ডল, ও বাড়ির জন্য একটু কাজে গেছে, কাল চলে আসবে। ও আমাদের সব মেম্বার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা তো অন্যান্য ঠাকুর পাথর তৈরি করেন, হ্যাঁ, এই দুর্গা তৈরি করে কেমন লাগছে? দেখুন, আমরা এই প্রথম কাজ করেছি দুর্গা প্রতিমাটা, আমাদের মনে ভালো লেগেছে। আপনাদের কাস্টমার কেমন লাগবে আর স্যার মানে সবাই মিলে যদি ভালো থাকে আমরাও বলবো ভালো। এই যে দুর্গা পুজোয় আমাদের হাতে তৈরি দুর্গা পুজো হবে, সেটা কত আনন্দ লাগছে? আনন্দ তো খুব লাগছে। আগামী দিনে আরও এরকম দুর্গা তৈরি করার পরিকল্পনা আশা করি তো থাকি, আমরা করবো। হ্যাঁ, বাড়ি হচ্ছে কাঁথি। হ্যাঁ, এখানে কাজ করে? হ্যাঁ, এখানে কাজ করে।